पेट्रोल अनि डिजेलको मूल्यमा एकपटक पुनः बढोत्तरी हुने सम्भावना रहेको देखिएको छ। एकातिर युक्रेन रुस बीच युद्ध जारी छ भने अर्कोतिर देशका विभिन्न राज्यहरूमा चुनाव पनि भइरहेको छ। यस्तै अवस्थाबीच फेरि पनि एकपटक पेट्रोल डिजेलको मूल्यमा वृद्धि हुने सम्भावना रहेको आशंका गरिएको छ। যে আমরা এখন জানতে শুনতে পাচ্ছি বাজারে বা পেপারে দেখতে পাচ্ছি যে তেলের দাম আরও বাড়তে পারে, এবং যদি আমাদের এখন তেলের দাম বাড়ে তাহলে আমাদের পক্ষে প্রচণ্ড সমস্যা হবে। এবং বর্তমান যা তেলের দাম তাতে গাড়ি ঘোড়ার সংখ্যা প্রচুর কমে গিয়েছে এবং এত কম কমেছে যে মানে 40% 50% চলে এসেছে। যদি আরও বাড়ে তাহলে পরে আরও সমস্যা হবে এবং এর পরবর্তী আমাদেরকে দেখা যাবে যে মানে বিক্রি বাট্টা কোথায় যাবে কি, এই জন্য আমার দুশ্চিন্তা। আমাদের এই ব্যাপারটা যদি একটু সরকার দিক থেকে দেখে নজর করে তাহলে আমাদের পক্ষে অনেক হেল্প সুবিধা হয়, এটাই আমাদের মানে ইয়ে। এখন ডিজেল হচ্ছে 89.55, পেট্রোল হচ্ছে 104.42, আর এক্সট্রা প্রিমিয়াম যেটা স্পিড তেল আর কি তার 109.69 চলছে বাজার। সম্ভাবনা তো এখন আমরা বাজারে পেপারে বা সব জায়গা থেকে শুনছি তেলের দাম বাড়বে, আজ বাড়বে কাল বাড়বে এবং প্রচুর পরিমাণে বাড়বে শুনছি 6-7 টাকা রেট। যদি বাড়ে আমাদের পক্ষে একটা ক্যাপিটালের সমস্যা হয়ে যাবে তেল তোলার জন্য, এবং বিক্রির জন্য তো এমনি কাস্টমারের তো তেলের সংখ্যা কমে গেছে, আশা করি আরও কমে যাবে যদি এটা হয়। তাহলে এর পরবর্তী আমাদের প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছি, যদি হয় তাহলে পাম্পের অবস্থা গিয়ে কী দাঁড়াবে। লোকে এখনও খুব সঙ্গে তেল ভরছে বা চলছে, এই অবস্থায় কী চলছে এটাই না। অনেক গাড়ি প্রচুর গাড়ি তেলের যেটুকু রিকোয়ারমেন্ট বেশি খুব ভরে না, আগে যেমন ম্যাক্সিমাম নিত বা রাখতো এই ব্যাপার না, যেটুকু দরকার সেরকমভাবে কাস্টমাররা নিয়ে যাচ্ছে এবং চলছে রে ওদের ইয়ে আর কি এই জিনিসটা। আমি হচ্ছে হলো আমার নাম অমিত কুমার পাল, ডাকনাম বুড়ো। আমি নর্থ বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন জোনাল চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট।